শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম আমরা শিখছিলাম যা হয় স্ক্রিপ্ট ডোম ডোমের এই পর্বে এসে আমরা দেখব যে কীভাবে আমরা এইচটিএমএল ইলিমেন্টের মধ্যে যে অ্যাট্রিবিউট থাকে সেই অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা ডোম দিয়ে চেঞ্জ করে ফেলতে পারি তো যখন আমরা কোনো এইচটিএমএল ইলিমেন্ট নিয়ে কাজ করি সেই এইসটিএমএল এলিমেন্টের ভেতরে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট থাকতে পারে যেরকম এইখানে প্রেজেন্টেশনে আপনারা একটা ইমেজ ট্যাগ দেখতে পাচ্ছেন এই ইমেজ ট্যাগের মধ্যে সোর্স একটা অ্যাট্রিবিউট আবার এখানে উইথ একটা অ্যাট্রিবিউট হাইথ একটা অ্যাট্রিবিউট তো এই স্টেমেল ইলিমেন্ট মধ্যে ইলিমেন্টের মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো আছে আমরা করতে পারি কি ডকুমেন্ট ডট গেট ইলিমেন্ট বাই করে অর্থাৎ ডোম দিয়ে কোনো একটা ইলিমেন্টকে ফাইন্ড আউট করে আমরা করতে পারি কি সেই ইলিমেন্টের সেই ইলিমেন্টের অ্যাট্রিবিউটের ভ্যালুটাকে চেঞ্জ করে দিতে পারি তো জিনিসটা প্র্যাকটিক্যালি দেখা যাক চলেন প্র্যাকটিক্যালি বিষয়টিকে দেখানোর জন্য প্র্যাকটিক্যালি বিষয়টিকে দেখানোর জন্য আমি চলে যাচ্ছি সরাসরি ভিজুয়াল স্টুডিও করে তো এইখানে খুব সিম্পলি খুব সিম্পলি আমি এখানে একটা প্রথমে ইমেজ ট্যাগ নিয়ে নিচ্ছি এবং এখানে যে ফাংশানটা আছে সেই ফাংশানটা এর আগের ভিডিওর এটাকে আমি এখান থেকে ইরেজ করে পুরো স্ক্রিনটাকে ফাঁকা করে নিচ্ছি এইখানে আমি খুব সিম্পলি একটা ইমেজ ট্যাগ দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে খুব সিম্পলি আমি একটা ইমেজ ট্যাগ দিয়ে দিচ্ছি তো এই যে ইমেজটা একটা দিলাম এই ইমেজের আমি একটা কি দেবো এই ইমেজের তো অনেকগুলো প্রপার্টি আছে এক নম্বর হচ্ছে ইমেজের উইথ আছে ইমেজের উইথ দিয়ে দিলাম আমি হানড্রেড ফর্টি তারপরে ইমেজের হাইট দিয়ে দিলাম আমি হচ্ছে হানড্রেড ফর্টি পিকজেল এখন এই ইমেজের সোর্স নামে আমি একটা অ্যাট্রিবিউট দিয়ে দিচ্ছি এবং একই সাথে এই ইমেজের একটা আইডি দিচ্ছি এই ইমেজের আইডি দিলাম আমি হচ্ছে মাই ইমেজ ওকে এই ইমেজের আইডি দিলাম হচ্ছে আমি মাই ইমেজ এখন আমাকে এই ইমেজের একটা সোর্স দিতে হবে তো আমি জাস্ট গুগলে গিয়ে যদি আমার ওয়েবসাইটেই ঢুকি বা যে কোনো ওয়েবসাইটে ঢুকি সেখান থেকে অনেক ইমেজ পাবো আমরা রাইট তো সেখান থেকে আমি যে কোনো একটা ইমেজের অ্যাট্রিবিউট সোর্স আমি কপি করে নিয়ে আসতেছি জাস্ট এখান থেকে কপি ইমেজ লিঙ্ক যদি আমি করি তাহলে ইমেজের লিঙ্কটা পেয়ে গেছি এখানে আমি তাই তো তো এইখানে আমি সোর্সের মধ্যে ইমেজের এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখন আমরা করতে পারি কি আমরা করতে পারি কি এই যে ইমেজ অ্যাট্রিবিউট যেটা আমরা অ্যাট্রিবিউটে ইমেজের যে আমরা সোর্স সেট করলাম হ্যাঁ এই সোর্স অ্যাট্রিবিউটটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি এই সোর্স অ্যাট্রিবিউটটাকে আমরা যে কোনো সময়ই চেঞ্জ করে ফেলতে পারি তো আমি এখানে প্র্যাকটিসে যাচ্ছি প্র্যাকটিসে গিয়ে এখানে নতুন একটা ট্যাবে আমার এই ইন্ডেক্স ডট এইচ ওপেন করতেছি তো এই যে খেয়াল করে দেখেন যে ইমেজ অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করেছিলাম সেই ইমেজটা আমাদের এখানে কি হচ্ছে সেই ইমেজটা আমাদের এখানে ভিজিবল হচ্ছে এখন আমরা করতে পারি কি এই যে ইমেজ ইমেজের ভিতরে আমরা যে সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এই সোর্সটাকে আমরা ডোম দিয়ে চেঞ্জ করে ফেলতে পারি অথবা চাইলে হাইট চেঞ্জ করতে পারি উইড চেঞ্জ করতে পারি যা খুশি তাই চেঞ্জ করতে পারি তো এটাকে চেঞ্জ করার জন্য আমি নিচে আর একটা আমি চেঞ্জ করার জন্য নিচে আর একটা বাটন নিয়ে নিচ্ছি এই বাটনের উপরে নাম দিয়ে দিলাম আমি জাস্ট চেঞ্জ ওকে বাটনের উপরে জাস্ট নাম দিয়ে দিলাম আমি হচ্ছে চেঞ্জ এখন এই চেঞ্জ বাটনের অন ক্লিকে এই চেঞ্জ বাটনের অন ক্লিকে আমি করবো কি একটা মেথড একটা এখানে আমি একটা মেথড এক্সিকিউট করবো তাহলে এই মেথডের নাম দিয়ে দিচ্ছি আমি চেঞ্জ অ্যাট্রিবিউট এ ডবল টি আর ওকে এই মেথডের নাম আমি দিয়ে দিলাম চেঞ্জ অ্যাট্রিবিউট তাহলে এই যে চেঞ্জ অ্যাট্রিবিউট মেথড এই মেথডটা নিয়ে তাহলে আমরা এই স্ক্রিপ্টের মধ্যে একবার কাজ করি তাহলে এই স্ক্রিপ্টের মধ্যে আমি একটা ফাংশন তৈরি করে নিচ্ছি এই ফাংশনের নাম চেঞ্জ অ্যাট্রিবিউট এখন এই ফাংশন কী করবে আমার এই ইমেজ ইলিমেন্টের আমার এই ইমেজ ইলিমেন্টের অ্যাট্রিবিউটকে চেঞ্জ করবে তাহলে যেহেতু এই ফাংশন আমার ইমেজ ইলিমেন্টের অ্যাট্রিবিউটকে চেঞ্জ করবে সেহেতু আমাকে করতে হবে কি এই ইমেজ ইলিমেন্টটাকে প্রথমে এখানে ফাইন করতে হবে তাহলে ইমেজ ইলিমেন্টটাকে ফাইন করার জন্য ডকুমেন্ট ডট গেট ইলিমেন্ট বাই আইডি এবং এই আইডি হচ্ছে আমার মাই ইমেজ মাই ইমেজ তো প্রথমে আমি করলাম কি প্রথমে আমি করলাম কি আমার ইমেজটাকে আমি ফাইন করলাম যে আমি কোন ইমেজ ইলিমেন্টটাকে নিয়ে কাজ করবো সেই ইমেজ ইলিমেন্টটাকে ফাইন্ড আউট করলাম দেন এখন এই ইমেজ ইলিমেন্টের আমি যে অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ করতে চাই জাস্ট মাই ইমেজ ভেরিয়েবল থেকে ডট দিয়ে আমরা করব কি সেই অ্যাট্রিবিউটের নামটা লিখে দেব যদি আমরা সোর্সের ভ্যালু চেঞ্জ করতে চাই তাহলে ডট দিয়ে এভাবে সোর্সের ভ্যালু চেঞ্জ করে দিতে পারি যদি আমরা এর হাইট আছে আই এইচ ই আই জি টি হাইটের অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ করে দিতে চাই তাহলে এখানে আমরা ডট দিয়ে হাইটের ভ্যালু চেঞ্জ করে দিতে পারি সে এখানে আমরা এর যদি উইথের ভ্যালু চেঞ্জ করে দিতে চাই যেরকম এখানে উইথ নামে আরেকটা অ্যাট্রিবিউট আছে এই উইথের ভ্যালু চেঞ্জ করে দিতে চাই তাহলে এখানে উইথ দিয়ে নতুন উইথ দিয়ে দিতে পারি তো প্রথমে আসেন এখানে আমরা ইমেজের সোর্সটাকে চেঞ্জ না করে প্রথমে হাইট উইথ চেঞ্জ করে দেখি যে ঠিকঠাক চেঞ্জ হচ্ছে কি না তাহলে হাইট আমি দুইশো করে দিলাম উইথ দুইশো করে দিলাম দুই দুইশো করে দিলাম তাহলে প্রথমে আসেন আমরা দেখে নিই যে আমার হাইট উইথ ঠিকঠাক চেঞ্জ হচ্ছে কি না তাহলে এই যে বাটন বাটনে যখন আমি চেঞ্জে ক্লিক করলাম খেয়াল করে দেখেন শুরুতে আমার হাইট উইথ যা ছিল চেঞ্জে ক্লিক করার পরে কিন্তু আমার হাইট উইথটা বেড়ে গেল এবং নট অনলি দ্যাট আমরা চাইলে ইমেজের সোর্সটাকেও চেঞ্জ করে দিতে পারি সে আমি এখানে ইমেজের সোর্স নতুন একটা সোর্স ঠিক করে দিলাম তাহলে হবে কি আমার ইমেজের সোর্স অ্যাট্রিবিউটের ভ্যালুটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে নতুন আর একটা ইমেজ আমরা দেখতে পাবো এখানে নতুন আর একটা ইমেজ দেখতে পাবো তাহলে চেঞ্জ যখন আমি চেঞ্জ করলাম খেয়াল করে দেখেন আমার ইমেজের সোর্সটাও চেঞ্জ হয়ে গেল এবং অন্য আরেকটা ইমেজ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো এভাবে করতে পারি কি আমরা ডোম ব্যবহার করে এসটিএমএল ইলিমেন্টের যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোকে ম্যানিপুলেট করতে পারি তো আশা করি পুরো বিষয়টাই আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে